সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি জামকি লেনসন হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত জিটিভি নিয়মিত আয়োজন করোনা সংলাপে। সঙ্গে আছে আমি বিথী সপ্তর্ষি। আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় গণপরিবহন ও স্বাস্থ্যবিধি। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে অনলাইনে যুক্ত হয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নিই করোনা নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। করোনা সংক্রমণের বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে ছুঁই করছে ভারত। ব্রাজিলের চেয়ে মাত্র 9,000 পিছিয়ে দক্ষিণ এশিয়ার দেশটি। শনিবার একদিনে 90,000-এর বেশি করোনা রোগী শনাক্তের মধ্যে দিয়ে ফের বিশ্ব রেকর্ড গড়ে দেশটি। এ পর্যন্ত 41 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আক্রান্তের মতো সুস্থতার হারও অনেক বেশি। শনিবার একদিনে 70,000 করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এদিকে হুড়োহুড়ি করে তৈরি করোনার ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা বাড়াতে বিরল একটি চুক্তি করতে যাচ্ছে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্না। তাদের তৈরি ভ্যাকসিনগুলো মানুষের শরীরে নিরাপদ ও কার্যকর কিনা তা যথাযথ পরীক্ষার পরই নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে একমত হয়েছে প্রতিদ্বন্দ্বী ওষুধ কোম্পানিগুলো। এদিকে করোনা সংক্রমণ রোধে ইতালি সরকারের মাস্ক পরা বাধ্যতামূলক নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রোমে। এতে ব্যক্তি স্বাধীনতা খর্ব হওয়ার অভিযোগ এনে র্যালি করেছে হাজারো মানুষ। অন্যদিকে করোনায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপর্যস্ত রাজ্য লকডাউনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ। দেখে নিলাম করোনা নিয়ে প্রতিবেদনটি। প্রথমেই চলে যাব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের কাছে। তার কাছে জানতে চাই যে আমরা জানি যে করোনায় যখন গণপরিবহনের ভাড়া 60% বৃদ্ধি করা হয়, তখন কিন্তু বিভিন্ন রকমের সমালোচনা আলোচনার ব্যাপার আমরা দেখেছিলাম যে পরবর্তীতে আর ভাড়া কমানো হবে কি না, বা আমরা বিভিন্ন সময় আসলে গণপরিবহন নিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয় সেখান থেকে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা ছিল। তো এই যে সফলভাবে যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, তখন এই সময় গণপরিবহনের ভাড়াটা আবার আগের ভাড়ায় ফিরিয়ে আনা, এই ব্যাপারটার জন্য আপনাদের সাধুবাদ প্রাপ্য। এবং তার সঙ্গে আমি একটু শঙ্কাগুলো জানাতে চাই জনগণের, যে জনগণ কিন্তু এখন গণপরিবহনে কোনো ধরনের স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না। সেখানে কি আপনাদের আসলে বাস মালিকদের প্রতি কোনো ধরনের নির্দেশনা রয়েছে কিনা, আপনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? এটা প্রতিনিয়ত শুনতেছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে একবার ভাড়া বৃদ্ধি হলে এটা কখনো কমে না। সুতরাং পরিবহন মালিকেরা 60% ভাড়া বৃদ্ধি যেটা হয়েছে পূর্বের ভাড়া ফেরত যাবে না, কিন্তু আমরা প্রমাণ করেছি যে না, এটা সম্ভব। 1 তারিখ থেকে কিন্তু পূর্বের ভাড়া সবাই ফেরত গিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে মন্ত্রণালয় এবং বিআরটির পক্ষ থেকে শুধু 2 সিটে যত সিট তত যাত্রী এবং পূর্বের স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম বিধানগুলো এখনো রয়েছে। সেক্ষেত্রে মাস্ক কম্পালসারি। আপনি দেখবেন কোনো কোনো গাড়িতে গাড়ির হেল্পার কন্ডাক্টররা যাদের মাস্ক নাই তাদেরকে উঠতেও দিচ্ছে না, আবার কোথাও কোথাও মাস্ক ছাড়াও উঠতেছে। পরিদর্শনে গেছি তারা কিন্তু দেখেছি যে অনেক বাসেই, ইনফ্যাক্ট বেশিরভাগ বাসেই কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা কোনো ধরনের মাস্ক পরিধান করেনি। তো করেইনি যারা চালক এবং যারা সহকারী তারাও কিন্তু মাস্ক পরিধান করেনি। আমি বলছি যে কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু সেই ক্ষেত্রে তো যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। সেখানে গাড়ির একটা হেল্পার যখন যাত্রীরা উঠে তখন অনেক সময় তো তার বিধিনিষেধটা উপেক্ষা করে উঠে যায়। সুতরাং আমি মনে করি এখানে শুধু গণপরিবহনের কর্মীদের না, গণপরিবহনের স্টাফদের না, প্যাসেঞ্জারদেরকেও, যদি যাত্রীদেরকেও যদি এখানে যদি সহযোগিতা যাত্রীরা যদি না করে তাহলে সেটা মানা খুব কঠিন। কিন্তু যাত্রীদের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি মানুষের সঙ্গে মিশছে এবং কাছাকাছি আসছে কিন্তু চালক এবং সহকারীরা। সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যবিধির জন্য, তাদেরকে সংক্রমণ থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য কি আপনাদের কোনো ধরনের কোনো নির্দেশনা রয়েছে কিনা? আমাদের নির্দেশনা, আমরা এই বিষয়গুলো নিয়ে পরপর কয়েকটা মিটিং করেছি, আমরা সার্কুলার দিয়ে জানিয়েছি এবং আমরা সারা দেশে টেলিফোনে কথা বলেছি। দূরপাল্লার গাড়িগুলোতে অনেকটা ঠিক আছে, সিটি সার্ভিসের কোথাও কোথাও এটার ব্যতিক্রম ঘটে। আর সিটি সার্ভিসের এটা ব্যতিক্রম যেহেতু না ঘটে,
সেই জন্য বিআরটির পক্ষ থেকে 8 জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেছে। বিআরটির পক্ষ থেকে ওনারা নিজেরা বিভিন্ন টার্মিনালে যাচ্ছে, আমাদের লোকজন বিভিন্ন টার্মিনালে কাজ করতেছে, আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি এক্ষেত্রে যাত্রীদের সহযোগিতা একান্তই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি এবারে চলে যাব বিআরটি এর চেয়ারম্যানের কাছে। আপনার কাছে জানতে চাই যে আমরা কিন্তু দেখেছি যে গত কয়েকদিনে কয়েক হাজার মামলা হচ্ছে শুধুমাত্র বিধিনিষেধ না মানার কারণে, এবং আপনাদের দিক থেকে আমরা দেখেছি আপনার ভ্রাম্যমাণ আদালত আপনার ম্যাজিস্ট্রেট দিয়ে দিয়েছেন বিভিন্ন স্থানে, এবং যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের এই অভিজ্ঞতাটা কেমন, এবং এই যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা? ধন্যবাদ। একটু আগে খন্দকার আয়নাতুল্লাহ সাহেব বলেছেন, আমাদের বিআরটি এ ঢাকাতে, ঢাকা সিটিতে 8 জন ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম সিটিতে 3 জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত নিয়মিত শুক্র শনিবার সহ উইকেন্ড সহ নিয়মিত। আমি এর সঙ্গে আসলে আরেকটু যুক্ত করতে চাই, আপনি বললেন 8টি ম্যাজিস্ট্রেট, ঢাকা শহরে আসলে গণপরিবহনের যে অবস্থা এবং বিভিন্ন সড়কে যেই পরিমাণ যানজট থাকে, সেখান থেকে আসলে 8 জন ম্যাজিস্ট্রেট কি প্রতুল কিনা? 8 জন ম্যাজিস্ট্রেট এই ঢাকা সিটি কভার করা মানে অনেক কঠিন একটা বিষয়, এবং এটা আসলে প্র্যাকটিক্যালও না। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সদস্য আইন শৃঙ্খলা বাহিনী যেটা আমরা বলি, একইভাবে ডিএমপির পুলিশ যারা আছে ট্রাফিক মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক সাইড, তারাও কিন্তু এই আমাদের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তাদের একটা 8টা টিম ঢাকা সিটিতে কাজ করছে, এই আইন শৃঙ্খলার রক্ষা সহ আমাদের স্বাস্থ্যবিধিটা ফলো করা হচ্ছে কিনা এটা মনিটর করার জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা সেই লক্ষ্যে তাদেরকে আমরা মানে পত্র দিয়ে, কিন্তু এই জনবল নিয়ে কি আপনারা সকলের জন্য স্বাস্থ্যবিধি নিরাপত্তার ব্যাপারগুলো কি আপনারা নিশ্চিত করতে পারছেন কি? দেখুন, এটা একটু আগে আমাদের মহাসচিব মহোদয় বলেছেন, যাত্রীদের যদি সচেতন না হয় এবং দেশের প্রতিটি মানুষ সকল শ্রেণী পেশার লোক কিন্তু এই সচেতন হতে হবে স্বাস্থ্য সম্পর্কে, কারণ আমরা প্রত্যেকে নিজের নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানোর জন্য স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতেই হবে, যেহেতু করোনা এখনো বিদ্যমান এবং এটা অনেকটা স্ট্যাটিক, যদিও আমরা এটা প্রবণতা দিন দিন কমছে, তারপরও আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। তা না হলে কিন্তু সীমিত পরিসরের সীমিত ফোর্স দিয়ে এই আইন কার্যকর করা বা মানুষকে এটা আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী। আপনাদের দিক থেকে আসলে জনগণের স্বাস্থ্য ঝুঁকি, জনগণের নিরাপত্তা এবং এই করোনার মধ্য দিয়ে তারা গণপরিবহন ব্যবহারে কি ধরনের সতর্কতা নিচ্ছে, এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি আপনারা দেখেছেন কিনা, আপনাদের কোনো ধরনের বক্তব্য আছে কিনা এই পুরো পরিস্থিতিটা নিয়ে? সরকার যখন করোনা পরবর্তী সময়ে অর্ধেক সিটে যাত্রী বহন করে গণপরিবহনের 60% ভাড়া বাড়ানো হয়েছে, আমরা তখন সরকারকে বলেছিলাম যে বিশ্বের কোথাও গণপরিবহনের শুধুমাত্র বাংলাদেশে যাত্রী স্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসাবে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে, অথচ ভাড়া বাড়ানোর গণপরিবহনের মালিক শ্রমিকদের নির্ধারণ করে দিয়েছে, সেটা আন্তঃজেলা বাসে কিছুটা মানা হলো, লোকাল যানবাহন গুলা এবং আপনার শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক যে যানবাহন গুলা চলে সেখানে কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হয় নাই। এবং আমরা যেটা সবচেয়ে বেশি শিকার হয়েছি সেটা হচ্ছে 60% জায়গায় আমরা ডাবল ভাড়া শিকার হয়েছি, আমাদের কাছ থেকে 3 ডাবল ভাড়া আদায় করা হয়েছে অনেক জায়গায়। হ্যাঁ, এই ক্ষেত্রে গণপরিবহনে ওঠার সময় যে স্যানিটাইজারের বিষয়ে বলা হয়েছিল যে যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়া হবে, সেখানে কিন্তু আমরা দেখেছি ঢাকা শহরের মধ্যে রঙিন পানি দেওয়া হয়েছে যাত্রীদের হাতে। আর এরপরে যখন গণপরিবহন যত সিট তত যাত্রী নিয়ে যখন আগের ভাড়ায় ফিরে আসলো, এখন অনেক জায়গায় লোকাল সার্ভিস গুলা কিন্তু আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত প্রায় 60% অতিরিক্ত ভাড়া সেটা আদায় করছে। তারা বলছে করোনার সময়ে যে ভাড়াটা চলার কথা সেটাই আমরা নিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের সরকার ভাড়া নির্ধারণ করে, অথচ ভাড়া নির্ধারণের যে ভাড়ার তালিকাটা সেটা কিন্তু আমাদের গণপরিবহনে থাকে না। গণপরিবহনে ভাড়ার তালিকা না থাকায় আমি আপনি প্রতিবাদ জানাতে পারতেছি না যে কিভাবে কোন জায়গাতে আমার ভাড়াটা কত। যেমন হিউম্যান হলারের দিকটা যদি আমরা দেখি, হিউম্যান হলারকে বিআরটিএ নিবন্ধন দেয় 12 সিটের জন্য,
কিন্তু এই হিউম্যান হলার বাস্তবে কিন্তু 22টি 23টি তারা অতিরিক্ত সিট সংযোজন করে। করোনার সময়ে তারা অতিরিক্ত ভাড়া নিয়েছে, অর্ধেক যাত্রী যখন তারা নিচ্ছে তখনও তারা প্রায় 14 জন 15 জন করে যাত্রী নিচ্ছে। তারা বলছে যে আমরা আগে 25 জন যাত্রী নিয়ে যেতাম, এখন আমরা 15 জন যাত্রী নিয়ে যাচ্ছি। অথচ এখানে তাদের পারমিটই দেওয়া হয়েছে 12 সিট অনেক অংশে 13 সিটের জন্য। সিএনজি অটো রিক্সার পারমিট দেওয়া হয়েছে আপনার 3 সিটের জন্য, নিবন্ধন হচ্ছে 3 সিটের জন্য, কিন্তু তারা বলতেছে আমরা যে সকল লোকাল সিএনজি গুলো চলে তারা বলতেছে বিভিন্ন জায়গায় আমরা 5 জন নিয়ে যেতাম, এখন আমরা 2 জন নিয়ে যাচ্ছি, ওই জন্য আমাদের ডাবল ভাড়া 3 ডাবল ভাড়া তারা হিসাব করেছে। আর যখন এখন যখন আপনার গণপরিবহনে অ্যাসেন্ডিং যাত্রী নেওয়া নিষেধ করেছে, তখনও লোকাল বাস গুলাতে কিন্তু অ্যাসেন্ডিং যাত্রী বহন করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের যে ভিজিলেন্স টিম এবং ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট পরিচালনা করা হচ্ছে, এখানে আমরা অনেকাংশ দেখেছি ছোট যানবাহনের বিষয়ে ম্যাজিস্ট্রেটরা বেশি আগ্রহ প্রকাশ করেন এবং ওই যানবাহন গুলোকে সাজা প্রদান করা হচ্ছে। কিন্তু এই যে যানবাহন গুলাতে অতিরিক্ত সিট সংযোজনের কারণে যে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী বহন করা হচ্ছে, যেখানে স্বাস্থ্যবিধির কোনো কিছুই মানা হচ্ছে না, এবং পাশাপাশি আমাদের এখানে অ্যাসেন্ডিং যাত্রী বহন করা হচ্ছে, সেই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের তেমন আইনের আওতায় আনা যাচ্ছে না। বিআরটিএ এর চেয়ারম্যানের কাছে আবারো চলে যাচ্ছে, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের বৃদ্ধি ভাড়া, এবং আমরা জানি বৃদ্ধি ভাড়াকে আবার আগের জায়গায় নিয়ে আসতে কিন্তু অনেকটা ঝক্কি পোহাতে হয়, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন কিন্তু যে ভাড়াটা বেড়ে যায়, এবং পরবর্তীতে তেলের দাম কমলেও, বিশ্ববাজারে তেলের দাম কমলেও কিন্তু আমরা ওই আগের জায়গাতে আমরা ভাড়া নিয়ে আসতে পারি না। তো সেক্ষেত্রে এই যে করোনাকালে এই ধরনের একটা ব্যাপার আপনারা দেখলেন, আপনাদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তার মানে স্বাভাবিক সময় যখন ভাড়া বাড়ানো হয় এবং পরবর্তীতে আর কখনো আগের জায়গায় ফিরে আসে না, এক্ষেত্রে কি তাহলে আমরা বলবো যে আমাদের কারো ব্যর্থতা রয়েছে? অবশ্যই না, কারণ আমরা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন পত্র পত্রিকা সহ আমাদের মিডিয়াতেও এই জিনিসটা প্রকাশিত হয়েছে যে এখন পূর্বের ভাড়ায় ফিরে আসছে, এই নিয়ে কারো কমপ্লেন নেই। এবং আমাদের মোবাইল কোড এটা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ওরা মাঠে আছে এবং এইগুলা মনিটর করছে এবং তাদের ক্ষেত্রে দেখছে এবং তাদের বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া। আমি জানতে চাই যে এই ব্যাপারগুলো যখন আপনারা আপনারা করতে পারেন, আপনারা সমাধান করতে পারেন এই ধরনের ব্যাপারগুলো, তখন তাহলে কিলোমিটার হিসাব করে ভাড়া নেওয়ার যে এক ধরনের ব্যাপার আমরা জানি এবং যেটা হয়ে আসার কথা, সেটা কিন্তু হয় না। নগরবাসীকে কিন্তু সারা বছর বাড়তি ভাড়া দিতে হয় সিটিং সার্ভিসের নামে। তো এই যে আমরা দেখেছি যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই কিলোমিটার হারে ভাড়া নির্ধারণ করাটা কিন্তু আমরা বাস মালিক শ্রমিকদের কাউকেই বাধ্য করতে পারিনি, তো সেক্ষেত্রে কি কারো কোনো ব্যর্থতা আমাদের রয়েছে? আমরা যদি এই জায়গাটা আমরা ঠিক করতে পারি, তাহলে কেন কিলোমিটার হারে ভাড়া নেওয়ার জায়গাটাতে আমরা আমরা সমাধান করতে পারি না? আসলে আপনি নিশ্চয়ই জানেন প্রতিটি বাসে যে ভাড়ার চার্ট থাকার কথা এবং আমাদের মোবাইল কোড এই জন্য জরিমানা করছে, যাদের ভাড়ার চার্ট মানে যানবাহনে নেই তাদের বিরুদ্ধে মানে জরিমানা করা হচ্ছে এবং মানে আইনগত ব্যবস্থা যেটা বলতে যেটা বোঝায় সেটা নিচ্ছে। এবং বাড়ার সাইড এটা কিলোমিটার হিসেবেই আছে। এখন কেউ যদি কোনো কমপ্লেন করে সুনির্দিষ্ট যাত্রীদেরও এখানে মানে আসলে গুরুত্বপূর্ণ কিলোমিটার হারে ভাড়া নির্ধারণ করে বিআরটি এর স্বাক্ষর সহ কিন্তু বিভিন্ন গণপরিবহনে সেই ভাড়া চার্ট থাকার পরেও ভাড়া চার্ট অনুযায়ী ভাড়া কিন্তু যারা বাসের চালক সহকারী রয়েছেন তারা কিন্তু নেন না কখনোই। আমরা সারা বছরই এই ধরনের অভিযোগ আমরা পাই, এবং এই করোনার মধ্যেও কিন্তু যেই ভাড়াটা হওয়ার কথা 15 টাকা সেটা যদি কোনো কোনো রুটে 25 টাকাও থেকেছে, সেইটার উপর কিন্তু 60% ভাড়া বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আপনাদের বিআরটিএ নির্ধারিত ভাড়া চার্টের উপর কিন্তু ভাড়া নির্ধারিত হয়নি, এরকম আমরা বিভিন্ন সময়ে অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে। আপনি যে কথাটা বলেছেন আসলে ভাড়ার অতিরিক্ত মানে কেউ কোনো যাত্রী আসলে ভাড়া দেওয়ার কথা না, তো সেই ক্ষেত্রে তো মানে সবাইকে প্রতিবাদী হতে হবে প্লাস একইভাবে কমপ্লেন করতে হবে। বিআরটিএ এর কাছে যদি কেউ সুনির্দিষ্ট কোনো পরিবহনের বিরুদ্ধে কোনো কমপ্লেন করে, আমরা সেই প্রমাণ সহ সেই আমরা মানে সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ওই পরিবহনের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব, আমাদের এটা সুযোগ রয়েছে।
আমি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে আমাদের এখন গণপরিবহন যেহেতু সব ধরনের গণপরিবহনই চলছে এবং কিছুদিন আগে পর্যন্ত যেটা সীমিত পরিসরে ছিল সেটা কিন্তু এখন আর সীমিত পরিসর হিসেবে নেই, অর্থাৎ একদম জনগণ কিন্তু গণপরিবহনের উপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তো সেখান থেকে স্বাস্থ্যবিধির ব্যাপারে কি আপনারা কোনো ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা বাস মালিকদের, বা কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি আকারে কোনো কিছু আপনারা প্রকাশ করেছেন কিনা? দেখুন, পয়লা জুন থেকে যখন মানে লকডাউনের পরে গণপরিবহন চালু হয়, তখনই সরকার জীবন জীবিকার প্রয়োজনে গণপরিবহন চালু করেছিল সমন্বিত পাড়ায়, এবং তখন থেকেই আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে যে অর্ধেক আসনে যে যাত্রী পরিবহনের জন্য নির্দেশনা ছিল, এবং আমরা এটা পত্রপত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপনে আমাদের লিফলেট আকারে আমরা এটা প্রচার করেছি মানে বিভিন্ন মাধ্যমে। একইভাবে আবার পয়লা সেপ্টেম্বর থেকে যখন আবার পূর্বের ভাড়ায় ফিরে আসলো, তখনও আমরা সেই যেহেতু স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে যত সিট তত যাত্রী নিয়ে আবার গণপরিবহন চলছে, সেক্ষেত্রেও আমরা আমাদের প্রচার প্রচারণা পত্রপত্রিকায় বিজ্ঞাপন করে আমরা এই প্রায় 16-17 পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি এটা, এবং কি টিভিএসকেও এসেছে এটা আপনারা জানেন, বিভিন্ন মাধ্যমে আমরা এটা প্রচার করেছি যাতে করে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনো আপোষ না করা হয়, এবং আমরা মালিক সমিতিকেও আমরা চিঠি দিয়েছি। একইভাবে আমরা বিভাগীয় কমিশনারদেরকে পত্র দিয়েছি যাতে করে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়, এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আমরা পত্র দিয়েছি যাতে করে এই স্বাস্থ্যবিধি মানে কড়াকড়ি ভাবে অনুসরণ করা হয়, এবং এটার ব্যত্যয় ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের যে জেলা প্রশাসনের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের বিআরটি ম্যাজিস্ট্রেট যাতে দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এসএমসি জামকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে। কথা বলছিলাম আমরা গণপরিবহন ও স্বাস্থ্যবিধি নিয়ে। আমরা এই পর্বে চলে যাব খন্দকার এনায়েত উল্লার কাছে, তার কাছে জানতে চাইব যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে জ্বালানি তেলের দাম বাড়লে যেই ভাড়াটা বাড়ে, এরপরে কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববাজারে তেলের দাম কমলেও এরপরে আর কখনো গণপরিবহনের ভাড়া ফিরে আসে না। দর্শকরাও জেনে থাকবেন যে বিভিন্ন সময়ে কিন্তু কিলোমিটার হারে ভাড়া নির্ধারণ করা নিয়ে বহু ঘাত প্রতিঘাত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নগরবাসী বাড়তি ভাড়ায় কিন্তু বিভিন্ন গন্তব্যে যান। তো সেখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন যে যদি করোনা কালে যদি স্বাভাবিক ভাড়া এবং বাড়তি ভাড়ার সামঞ্জস্য আনা যায়, তাহলে স্বাভাবিক সময়ে এই যে কিলোমিটার হারে ভাড়া নির্ধারণ করতে আমরা কেন বাধ্য করতে পারি না বাস মালিকদেরকে, এই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, গত 5 বছর যাবৎ বাস ভাড়া কোনো বৃদ্ধি করা হয় না, সমন্বয় করা হয় না। এখনো দূরপাল্লার বাসগুলোর সবগুলো কোথাও কোথাও বর্তমান কিলোমিটার হিসাবে যে বাস ভাড়া নির্ধারণ করা আছে তার থেকে কম ভাড়ায় চলতেছে কোথাও কোথাও। শুধু এর ব্যতিক্রম ঢাকা সিটিতে 4,000-4,500 বাসের মধ্যে কোথাও কোথাও এর ব্যতিক্রম ঘটে, যে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায় করে ফেলে, যেগুলোর বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি প্রতিনিয়ত, আবার প্রতিনিয়ত এই কাজটি করে থাকে। কিন্তু 90% এর উপর গাড়ি সারা দেশে এখনো 5 বছরের পুরানো ভাড়া দিয়ে চলতেছে। এখনো গিয়ে 1.60 টাকা, 1.75 টাকা দিয়ে গাড়ি চলার মতো অবস্থা আছে, যেখানে রিক্সাতে উঠলে 20 টাকা দিতে হয়। আমি মনে করি গণপরিবহনকে শুধু অন্যান্য যানগুলো যেমন তাদের ইচ্ছা মতো ভাড়া আদায় করতে পারে, গণপরিবহনের সরকার বিধিনিষেধ যেটা আছে সে প্রতি বছর বছরে তার সাথে কথা ছিল প্রতি বছর বছরে ভাড়া সমন্বয় করা অল্প অল্প করে, কিন্তু দেখা যায় অনেক বছর পর্যন্ত ভাড়া সমন্বয় করা হয় না। পরবর্তীতে যখন একসাথে ভাড়া সমন্বয় করা হয় তখন এটা একটা পাবলিকের উপরে এটা বোঝা হয়ে দাঁড়ায়। আজকে 5 বছর পর্যন্ত কোনো প্রকার বাস ভাড়া বৃদ্ধি করা হয় নাই। আমি মনে করি এই বিষয়টা বিবেচনা আনা উচিত। ধন্যবাদ আপনাকে আমাদের হাতে সময় কম। আপনাকে আরেকটু ছোট করে জানতে চাইবো যে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আপনারা বাসের যারা চালক এবং সহকারী রয়েছে তাদের জন্য কি ধরনের নির্দেশনা দিয়েছেন, এবং লিখিত কোনো বিজ্ঞপ্তি আকারে কোনো কিছু দিয়েছেন কিনা যেগুলো যাত্রীদের জন্য এবং বাসের চালক সহকারীর জন্য এক ধরনের নির্দেশনা হিসেবে কাজ করবে, বা বাসের ব্যানার, ফেস্টুন, পোস্টার এই ধরনের কোনো কিছু ব্যবস্থা আপনারা করেছেন কিনা? লিখিতভাবে এই ধরনের পত্র দিয়েছি সবার কাছে, চিঠিপত্র পাঠিয়েছি, মৌখিকভাবে টেলিফোনে বলেছি, ঢাকা ভিত্তিক আমরা কয়েকটা মিটিং করেছি,
তারপরে আপনি দেখতে পাবেন কোন কোন বাসে দূরপাল্লার কোন কোন বাসে টার্মিনাল গেলে দেখা যাবে ভিতরে লেখা আছে নো মাস্ক নো সিট, হ্যাঁ এই ধরনের পর্যন্ত প্রচারণা করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যাত্রীদের সাহায্য একান্ত প্রয়োজন, যাত্রীদের সহযোগিতা একান্ত প্রয়োজন, যাত্রীদের সহযোগিতা ছাড়া, কারণ স্বাস্থ্যবিধিটা তো সবার ব্যাপার, শুধু গণপরিবহনের শ্রমিকেরা যদি সজাগ হয় শুধু তাতে তো হবে না, এখানে যারা যাত্রী আছে স্বাস্থ্যবিধি সবার জন্য প্রয়োজন, কারণ এখানে করোনা তো কাউকে যাত্রী কিংবা বাস শ্রমিক কোনো দিক বেঁচে চলবে বেঁচে ধরবে না। কাজে আমি মনে করি এই ক্ষেত্রে উভয়ের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা এবারে চলে যাচ্ছি জামসুদ্দিন চৌধুরীর কাছে, আপনার কাছে জানতে চাই যে এই যে করোনা কালে ভাড়া বৃদ্ধি করা হলো এবং ভাড়া আবারও আগের জায়গায় নিয়ে আসা হলো এবং একটা সময় সীমিত পরিসরে যান চলাচল চলছিল, এখন কিন্তু সেটি আর সীমিত পরিসরে নেই, এখন যাত্রীরা পুরোটাই কিন্তু গণপরিবহনের উপরে নির্ভরশীল। তো সেখান থেকে আপনাদের যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের আপনাদের কোনো ধরনের পর্যবেক্ষণ রয়েছে কিনা, কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা, বা যাত্রীদের আসলে নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকির নিশ্চিত করা হচ্ছে কিনা? দেখুন, আমরা যখন ভাড়া গণপরিবহন যখন অর্ধেক সিট নির্ধারণ করে ভাড়া বাড়ানো হয়েছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে গণপরিবহন বিশ্বের কোথাও ভাড়া বাড়ানো হয় নাই করোনা কালে, এই সময়ে শুধুমাত্র বাংলাদেশে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে, এটাকে আমরা সম্পূর্ণ যাত্রীদের স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত মনে করেছিলাম। পরবর্তীতে যখন তারা 60% ভাড়া নির্ধারণ করলো, এরপরে আমরা দেখেছি আন্তঃজেলা বাসগুলা যদিও এই ভাড়াটা মেনে চলেছে এবং তারা স্বাস্থ্যবিধি কিছুটা মেনেছে, কিন্তু আমাদের যারা লোকাল যানবাহন ঢাকা মহানগরী চট্টগ্রাম মহানগরী সহ অন্যান্য জায়গায় লোকাল যানবাহন এছাড়া কোনোভাবে কোথাও আপনার স্বাস্থ্যবিধি ভালাই ছিল না আমরা দেখেছি। শামসুদ্দিন চৌধুরী, আমাদের হাতে সময় একদম কম, আপনার কাছে একটু খুব ছোট করে জানতে চাই যে এই মুহূর্তে তাহলে আমাদের যেহেতু গণপরিবহনের ওপরেই জনসাধারণ নির্ভরশীল এবং গণপরিবহনই তাদের ব্যবহার করতে হবে, তো সেখান থেকে আপনাদের সংগঠন থেকে আপনাদের কোনো ধরনের কোনো দাবি দেওয়া, আপনারা কোনো কোনো ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করতে চান কিনা, বা আপনাদের কারো কাছে কোনো ধরনের দাবি যদি আপনাদের থেকে থাকে সেটি আমাদের মাধ্যমে যদি জানান। আমাদের সঙ্গে এখানে যেহেতু দুইজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, আমি আশা করব যে আপনার দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা জনসাধারণের জন্য জনবান্ধব গণপরিবহনের ব্যবস্থাগুলো করবেন। আমরা এই আমাদের সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন করোনা শুরু হওয়ার পর থেকেই আমরা বলে আসছি যে নির্দিষ্ট স্টপেজের মাধ্যমে প্রতিটা গণপরিবহনে যাত্রী বহন করতে হবে, লোকাল সার্ভিস গুলা যত্রতত্র থেকে যাত্রী ওঠানামা করা যাবে না, তাদেরকে নির্দিষ্ট একটা স্টপেজের মাধ্যমে সেখানে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা করে যদি যাত্রীগুলাকে গণপরিবহনে ওঠানো হয় তাহলে এই ক্ষেত্রে যাত্রীরা যেমন স্বাস্থ্য নিরাপত্তা পাবে এবং গণপরিবহনের যে আমরা গণপরিবহনের মধ্যে যে হ্যান্ডেল এবং সিটের উপর যারা হাত রাখছেন এই জায়গা থেকে যাতে আমাদের করোনা সংক্রমণটা না হয় সেই জন্য আমরা প্রতিটা স্টপেজের মাধ্যমে যদি স্টপেজ নির্ধারণ করে দেয় প্রতিটা গাড়িকে এবং মালিক সমিতির পক্ষ থেকে যদি মনিটরিং করা হয় যে কোন গাড়ি স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের করোনা ঝুঁকিটা কমানো সম্ভব, এবং অতিরিক্ত যাত্রী যদি কোনো যানবাহন উঠিয়ে থাকে, যদি অ্যাক্সিডেন্ট কোনো যাত্রী উঠিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিআরটি এবং মালিক সমিতির কাছে একটা দাবি রেখেছিলাম। হ্যাঁ, যদিও মাঠ পর্যায়ে এটা ব্যতিক্রম আমরা দেখেছি ঢাকা শহর এবং চট্টগ্রাম মহানগরী সহ আদার্স অন্যান্য জেলাগুলোতে যেখানে আপনার গণপরিবহনের নির্দিষ্ট স্টপেজ নেই এবং সেই জায়গা থেকে যাত্রী ওঠানামার সময় তাদেরকে হ্যান্ড স্যানিটাইজারের কোনো ব্যবস্থাও করা নাই এবং যানবাহনগুলো যে আপনার প্রতিটা টিপের পরে জীবাণুনাশক ছিটানোর কথা ছিল সেই জায়গাগুলোতে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং এগুলো বাস্তবায়নের জন্য মালিক সমিতিকে উৎসাহিত হতে হবে এবং শ্রমিকদেরকে এটা বাধ্য করতে হবে যে আপনারা এটা করতেই হবে, না হয় আমরা যেরকম যাত্রীরা যেরকম করোনা সংক্রমণের শিকার হবে একইভাবে গাড়ির চালক এবং শ্রমিকরাও কিন্তু করোনা সংক্রমণের শিকার হবে। আমরা চালক এবং শ্রমিকরা আমরা আমাদেরকে প্রতিটা মুহূর্তে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে এই করোনা ঝুঁকিতে সবচেয়ে আগে নিরাপদ থাকতে হবে, ওনারা নিরাপদ থাকলেই যাত্রীদের সেবা দিতে পারবেন। এই জায়গাতে আমাদের সকলকে একত্রিত হয়ে চালক মালিক এবং যাত্রী সাধন এবং বিআরটি এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে যাত্রীদেরকে
আমাদের বাধ্য করতে হবে নির্দিষ্ট অ্যাস্ট্রোভিজন মাধ্যমে গাড়িতে ওঠার জন্য, এবং বাস চালক এবং শ্রমিককে বাধ্য করতে হবে তারা যাতে অ্যাস্ট্রোভিজের বাইরে কোনো যাত্রীকে ওঠানামা না করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে করোনা সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এসএমসি জামকি লিনসন হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত, জিটিভি নিয়মিত আয়োজন করোনা সংলাপ ছিল আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।